বাচ্চারা আমি তোমাদের শাশ্বতী ম্যাম বলছি। আজকে আমি তোমাদের জিকে পড়াবো। জিকে কথাটি পুরো ফুল ফর্ম হচ্ছে জেনারেল নলেজ, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান বিষয়ক আমাদের পাঠ্য বইটির নাম হচ্ছে জ্ঞানের আলো। আমরা জ্ঞানের আলো বইটি থেকে আজকে আমরা ফুলের পরিচয়, ফুল বিষয়ে জানবো। তাহলে চলো আমরা ফুল বিষয়ে আজকে জেনে নিই। ফুলের সাথে আমাদের পরিচয় হচ্ছে আজকে। প্রথমেই দেখো লেখা আছে আমাদের জাতীয় ফুলের নাম কি। এই এটি এটি হচ্ছে আমাদের জাতীয় ফুল। এটা কি ফুল? এটা হচ্ছে পদ্ম। এটি হচ্ছে, তাহলে আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের জাতীয় ফুলের নাম পদ্ম। এটি পদ্ম। এর পরের প্রশ্ন আছে কোন ফুলকে ফুলের রানী বলে? গোলাপ ফুলকে। এটি গোলাপ ফুল। এই গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। গোলাপ ফুলের দেখতে সৌন্দর্যের জন্যই গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়ে থাকে। এর পরের প্রশ্নে আছে কোন ফুলে সরি কোন ফুল দিনে ফোটে? রঙিন ফুল। যেসব ফুলগুলো বিভিন্ন রঙের হয়, লাল নীল, লাল নীল, সবুজ বেগনি ইত্যাদি বিভিন্ন রঙের ফুলগুলো দিনের আলোয় ফোটে, তাই কোন ফুল দিনে ফোটে? রঙিন ফুল। এর পরের প্রশ্ন আছে কোন কোন ফুল জলে ফোটে? শাপলা, শালুক, পদ্ম ও কচুরিপানা। শাপলা, শালুক, পদ্ম ও কচুরিপানা এই ফুলগুলি জলে ফোটে। এর পরে প্রশ্নে বলেছে যে ফুল আমাদের কি কাজে লাগে। আচ্ছা, ফুল আমাদের কি কাজে লাগে তোমরাই বলো তো। আমাদের মা ঠাকুমারা ফুল নিয়ে কি করে? হ্যাঁ বাচ্চারা, তোমরা ঠিক বলেছো, পুজো করে। আমাদের ফুল পুজো করতে, ঘর সাজাতে কাজে লাগে। তাহলে এখানে কি বলেছে দেখো, উৎসবে পুজোই লাগে এবং ফুল থেকে সৃষ্টি হয় ফল। আরো একটি বিশেষ জিনিস, ফুল থেকে ফলের সৃষ্টি হয়। আমরা কিন্তু সোজাসুজি গাছ আমাদেরকে ফল দিতে পারে না, প্রথমে তাদের ফুল হয় এবং সেই ফুল থেকে ফলের সৃষ্টি হয়। এবার চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে দেখো লেখা আছে কোন ফুলের রং নীল। এটা কি ফুল দেখতে পাচ্ছ? এটা হচ্ছে অপরাজিতা। এই অপরাজিতা ফুলের রং হয় নীল। এর পরের প্রশ্নে আসি। দেখো এই পরের প্রশ্নে লেখা আছে কোন ফুল রাতে ফোটে? সাদা ফুল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবে, যাদের যাদের বইয়ে এখানে দিন শব্দটা লেখা আছে, এখানে দিন হবে না, এখানে রাত্রে হবে। হ্যাঁ, তাহলে কোন ফুল রাত্রে ফোটে? সাদা ফুল। সাদা ফুল অর্থাৎ শিউলি, টগর, বকুল, এই ধরনের বিভিন্ন ধরনের সাদা রঙের ফুলগুলো, এই ফুলগুলো রাত্রে ফোটে। এর পরের প্রশ্নে দেখো কি বলছে। বলছে আমরা কোন কোন ফুল খাই? আমরা বিভিন্ন ধরনের ফুল দিয়ে কিন্তু খেয়েও থাকি বিভিন্ন ধরনের ফুল, যেমন কুমড়োর ফুল, বক ফুল, সজনে ফুল, মোচা। মোচা হচ্ছে কলার এক ধরনের ফুল, এটা হচ্ছে মোচা ফুল। মোচা, এই এই মোচা থেকে আমাদের কলা হয়। তাহলে এই সব কুমড়োর ফুল, বক ফুল, সজনে ফুল এবং মোচা, এই বিভিন্ন ধরনের ফুলগুলো আমরা বিভিন্ন রকম ভাবে রান্না করে খেয়ে থাকি। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার পরের দিন ফুল সম্বন্ধে আরো বিভিন্ন কথা আমরা জানবো।